এখন আছি ফিজির যেই সবচেয়ে বৃহত্তর যে দ্বীপ ভিতি লেবু, অর্থাৎ গ্রেটার আয়ারল্যান্ড, সেই ভিতি লেবুর একটি শহর ন্যান্দি। ন্যান্দি থেকে মাত্র 10 কিলোমিটার একটু বাইরে একটি ছোট্ট একটা চর, একটা ছেঁড়া দ্বীপে আমি আছি। এই পুরো দ্বীপটাই হচ্ছে একটা রিসোর্ট, আর এই রিসোর্টটার নাম হচ্ছে দ্য ডাবল ট্রি বাই হিলটন। আজ 9 ফেব্রুয়ারি 2019, বন্ধুরা, আজ শনিবার। আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে আমার ড্রোন, এই ড্রোন ম্যাভিক প্রো প্লাটিনাম। এটা ডানে বামে সর্বসাকুলে 8 কিলোমিটার দূরত্বে যেতে পারে এবং আধা কিলোমিটার উপরে উড়ে যেতে পারে, আর এটার সর্বোচ্চ গতি হচ্ছে 70 কিলোমিটার পার আওয়ার। আর ব্যাটারি যেটা আছে সেই ব্যাটারিতে সে চলবে সর্বসাকুল্যে 30 মিনিট, আর 30 মিনিটের ভেতরেই তাকে হোম, অর্থাৎ আমার ঘাটে তাকে পৌঁছাতে হবেই। খুবই ভালো করছে। আর এখন আমি ড্রোনটা উড়িয়ে এই যে দ্য ডাবল ট্রি বাই হিলটন, এটা পুরো এই রিসোর্টটা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে আমি দেখাবো যতটুকু সম্ভব। আর চলুন বন্ধুরা, এবার ড্রোনটা উড়িয়ে দেয়। ড্রোন উড়িয়ে বাংলা মায়ের বাঁশির সুরে সুরে এই যে ছোট দ্বীপটা আছে সোনাইশালি, এই দ্বীপের এই রিসোর্ট, এই রিসোর্টের কিছু চিত্র আমরা দেখি বন্ধুরা। চলুন তাহলে এখনই উড়াচ্ছি, এখনই উড়াবো এই সেই ম্যাভিক প্রো। বন্ধুরা, আমার এই ড্রোনটি এখন ঘুরে ঘুরে উড়বে। আমি যেই হোটেল, অর্থাৎ যেই রিসোর্টে আছি সোনাইশালি দ্বীপের, যেই দ্য ডাবল ট্রি বাই হিলটন, সেই হোটেলের আশপাশ এলাকা এবং এই দ্বীপের আশপাশ এরিয়া দিয়ে উপর থেকে এটা চলবে। দেখুন আপনারা, এবং ফিজির যে প্রাকৃতিক সৌন্দর্য এখানে কিছুটা আপনি পাবেন। ফিজি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি স্বাধীন দ্বীপ রাষ্ট্র। এর সরকারি নাম প্রজাতন্ত্রী ফিজি দ্বীপপুঞ্জ। এটি আমাদের অস্ট্রেলিয়া থেকে প্রায় 3,100 কিলোমিটার উত্তর পূর্বে এবং হাওয়াই, অর্থাৎ আমেরিকার হাওয়াই থেকে 5,000 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে। 1900 শতাব্দীর শুরুতে ইউরোপীয় অধিবাসীরা ফিজি এসেছিল। তার আগে 1643 সালে ডাচ ক্যাপ্টেন আবেল তাজমান প্রথম ফিজি আসেন। 1874 সালে ফিজি ব্রিটেনের উপনিবেশ হিসেবে পরিণত হয়। 1970 সালের 10ই অক্টোবর ফিজি স্বাধীনতা লাভ করে। ফিজি সবার কাছে দ্বীপ রাষ্ট্র হিসেবে পরিচিত। প্রশান্ত মহাসাগরের এই ধারে পলিনেশিয়া, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া যে সকল এরিয়া আছে, এখানে যতগুলো দ্বীপপুঞ্জ আছে তার মধ্যে সবচেয়ে উন্নত, সিভিলাইজড এবং শিক্ষিত হচ্ছে এই ফিজি দ্বীপপুঞ্জ। ফিজি রাষ্ট্র মোট 332টি ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত হয়। এর মধ্যে 106টি ক্ষুদ্র দ্বীপে অধিবাসীরা বসবাস করে, বাকিগুলো এখনো অনাবাদী রয়ে গেছে। এর ঠিক নিচে নামানো দক্ষিণ দিকেই হচ্ছে নিউজিল্যান্ড। এই দেশটির বর্তমান লোকসংখ্যা হচ্ছে 8,68,000। এতে 51% হল ফিজি আদিবাসী এবং আনুমানিক 45% হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত, যারা এখানে মূলত আখ চাষ করার জন্যই এসেছিল। নাবিক এবং ব্রিটিশ সরকারের হাত ধরেই তারা এসেছিল এখানে আখ শ্রমিক হিসাবে।
এদেশের সরকারি ভাষা হলো ইংরেজি ও ফিজি ভাষা। তার বাইরে আছে ফিজি হিন্দি নামে আরেকটি হিন্দি ভাষার অপভ্রংশ আরেকটি ভাষা। বন্ধুরা, এই ফিজি দ্বীপপুঞ্জের মানুষ খেকো ইতিহাস ছিল বড় ভয়ঙ্কর। এখানে অস্ট্রেলিয়া আবিষ্কার করেছিল যে নাবিক, সেই বিখ্যাত ক্যাপ্টেন কুক, তিনিও এখানে আবিষ্কার করতে আসার জন্য সাহস করেননি, কারণ এখানে তারা যে কোনো মানুষ, বিশেষ করে সাদা বংশোদ্ভূত কোনো মানুষ পেলে তারা কেটে টুকরো টুকরো করে বারবিকিউ করে খেয়ে ফেলতো, এমনই একটি অপবাদ তাদের বিরুদ্ধে ছিল, যার ফলে অস্ট্রেলিয়ার আবিষ্কারক ক্যাপ্টেন কুক এই দ্বীপাঞ্চলে যাওয়ার জন্য কখনো সাহস করেননি। ফিজি ছিল এই মানুষ খেকোদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটি দ্বীপপুঞ্জ, যা আজ একটি সভ্য ক্ষুদ্র জাতি হিসাবে বিশ্বের দরবারে পরিচিত এবং তাদের মূল ধর্ম হচ্ছে খ্রিশ্চান। এদেশে ভারতীয় বংশোদ্ভূত প্রথমবারের মতো এবং অনেকে ধারণা করছে শেষবারের মতো একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি এখানে দেশের প্রধান হয়েছিলেন। তার নাম ছিল শ্রী মহেন্দ্র চৌধুরী, যিনি গণনির্বাচনে 1999 সনের 19 মে এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু পাক্কা এক বছর পর তিনি 19 মে 2000 সনে একটি অনাকাঙ্ক্ষিত মিলিটারি কুপের মাধ্যমে অপসারিত হয়েছেন এবং তার বিরুদ্ধে ছিল র্যাকলেস করাপশনের জন্য তাকে হটিয়ে দেওয়া হয়েছে ক্ষমতা থেকে, এবং তখন থেকে ভারতীয় বংশোদ্ভূতরা ফিজিতে আছে অনেকটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে। ফিজিতে আপনি আসলে বাংলাদেশের জন্য কোনো ভিসার দরকার হয় না, বাংলাদেশিরা অন অ্যারাইভেল ভিসা তাদের দেয়া হয়। ফিজির আন্তর্জাতিক যে বিমানবন্দর সেটা হচ্ছে ন্যান্দি নামে একটি স্থানে। এখানে একটি মজার ব্যাপার যে ফিজির অনেকগুলো নামকে এখন পরিবর্তন করে সেই স্থানের নামগুলোর মাঝখান থেকে এন এম এই শব্দগুলো, এই অক্ষরগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। যেমন এই শহরটির নাম ছিল ন্যান্ডি, সেখানে এনটাকে তুলে ন্যান্ডি করে দেওয়া হয়েছে। তাদের আরেকটি শহরের নাম হচ্ছে সিঙ্গাটোকা, সেখান থেকেও এন তুলে দিয়ে সেই শহরটির নাম বলা হয় এখন সিঙ্গাটোকা। আর ও ধারে তাদের দ্বিতীয় বৃহত্তম যে দ্বীপ আছে সেই ভানুয়া লেবুর যে প্রধান শহর, সেই শহরটির নাম হচ্ছে লাম্বাসা, সেখানে এমটাকে তুলে দিয়ে উচ্চারণের সুবিধার্থে এখন বলা হয় লাবাসা। আসলে সেই শহরটির নাম ছিল লাম্বাসা বন্ধুরা, আর এগুলো করেছে সেই ইংরেজরা যারা ঢাকাকে বলতো ঢাকা, কলকাতাকে বলতো ক্যালকাতা, দিল্লিকে বলতো দিল্লি, মুম্বাইকে বলতো বোম্বে এবং চেন্নাইকে বলতো মাদ্রাজ। এগুলো সেই ইংরেজদের কাজ, তারা তাদের সুবিধার্থে ফিজির বিভিন্ন শহরের নামগুলোকেও পরিবর্তন করে ফেলেছে, কারণ ফিজি হচ্ছে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ঘর এটিকে বলা হয়ে থাকে। বন্ধুরা, চলুন এবার মূল ভিডিওতে আমরা প্রবেশ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বন্ধুরা, আমি এখনো আছি সেই তাদের বৃহত্তম দ্বীপ ভিতিলেবু ফিজিতে। বন্ধুরা, আজ 7 ফেব্রুয়ারি 2019। বন্ধুরা, এই মুহূর্তে আমার পেছনে একটা ফুটপাতে, অর্থাৎ এইরকম একটা হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, এই রাস্তা দিয়ে ন্যাদি থেকে যাওয়া হয় সুভা, অর্থাৎ ওদের রাজধানী সুভাতে। আপনি যাওয়ার পথে পথে এইরকম ফুটপাতে প্রচুর দোকান পাবেন, অনেকে নারকোল বা তাদের দৈনিক সবজি, তাদের কাসাবা এগুলো বিক্রি করে, অনেকে মাছ বিক্রি করে, একদম ফ্রেশ মাছ। বন্ধুরা, চলুন এই মাছের সেখানে যাই আমরা। বড়রা, এখন আমার পাশে যে আছে সে একজন ফিজিয়ান ইন্ডিয়ান। বন্ধুরা, তার সাথে হিন্দিতে কথা বলবো। আমি আগেই একবার বলেছিলাম যে ফিজি এই দ্বীপপুঞ্জে তার অর্ধেক জনসংখ্যা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত। বন্ধুরা, আর আমার পাশে যে জেলা আছে সে একজন ইন্ডিয়ান। বন্ধুরা, চলুন তার সাথে কথা বলি, যদি সে ফিজিয়ান। কিন্তু বন্ধুরা, ক্যা নাম হয় আপকা? অরুণ, ইসকো নাম অরুণ রেড্ডি হ্যায়। বন্ধুরা, আপকি ইয়ে মছলি কিসকা হ্যায়? মেরা হ্যায়। ক্যা আপ ইয়ে পকড় কে লেকে আয়া? হ্যাঁ, পকড় কে লেকে আয়া হ্যায়। আচ্ছা, উনি মাছগুলো, আচ্ছা, ওর সাথে আরেকটা ছেলেও আছে। বন্ধুরা, এই যে অরুণ রেড্ডি সে এখানে মাছ বিক্রি করছে, দেখুন অনেক পদের মাছ আছে, দেখুন এই মাছগুলো ঝুলিয়ে রেখেছে, অদ্ভুত, খুবই সুন্দর। বন্ধুরা, আর নিচে দেখুন, নিচে দেখুন কতগুলো মাছ তারা এখানে বিছিয়ে রেখেছে। প্রচণ্ড গরম, 32 ডিগ্রি সেলসিয়াস, এরপরেও
মাছ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই বন্ধুরা। অরুণ ইয়ে কি কিতনা হ্যায় আমি কিলো মে নেই কি বেচতা হুম কিলো মে বান্ডেল বান্ডেল $20 আচ্ছা $20 এই বান্ডেলটা হচ্ছে $20 ওরা কখনো কিলোতে বিক্রি করে না। বন্ধুরা আজ 7 ফেব্রুয়ারি 2019 মোটামুটি হাওয়া এখন শুরু হয়েছে আর এখন বেলা বাজে 2:30 বন্ধুরা সরি এখানকার অস্ট্রেলিয়ান টাইম অনুযায়ী 2:30 কিন্তু এখানে হচ্ছে এখন 3:33 অর্থাৎ 3:30 বন্ধুরা। চলুন আমরা এবার আরও কিছু ফুটপাতে এই যে রাস্তার পাশে পাশে যে সকল দোকান আছে সেগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। দিস ইজ বনি আমিন ফ্রম ভিটি লাভ ইউ অফ ফিজি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ অরুণ রেড্ডি। থ্যাংক ইউ। এরা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত জেলে দেখুন এরাই, আর এই হচ্ছে অরুণ রেড্ডি। প্রচুর কালো রোদে পুড়ে ওরা কালো হয়ে গেছে বন্ধুরা। দেখুন এই মাছগুলো, আর এইখানে পুরো বাকেট ভর্তি মাছ আছে দেখুন। এইভাবে হাইওয়ের পাশে তারা মাছগুলোকে ঝুলিয়ে রেখেছে। আর দেখুন অনেক নাম না জানা মাছ আছে। আর এদিকটা এটা হচ্ছে কোরাল মাছ, বাংলাদেশ যেটাকে আপনারা কোরাল মাছ বলেন এটা সেটা কোরাল মাছ। क्या नाम है भाई आपका? अनुरेश कुमार। अनुरेश कुमार तुम कहाँ का? याको नंदी। याको नंदी, अच्छा अच्छा। कितने साल तुम्हें ये नंदी में रहता है? जब से मैं पैदा हुआ हूँ तब से मैं नंदी में रहता हूँ। দেখছেন বললাম যে যখন আমার জন্ম হয়েছে তখন থেকে এই নন্দি এই এই অঞ্চলে আমি আছি বন্ধুরা। What do you do for living? I do the job here. That's my career there, park. And I do job here and go back home. Right. तुम मछली पकड़ते हो कभी? मैं कभी कभी जाता हूँ पकड़ने छोटे मछली, बहुत बड़ा नहीं पकड़ता हूँ, छोटे मोटे में काम चला लेता हूँ। शादी शुदा हुआ तुमको? जी हाँ शादी शुदा हूँ। कितने बच्चा है? 2 है। थैंक यू दिनेश, थैंक यू वेरी मच। थैंक यू सर। शुक्रिया भैया। বন্ধুরা দেখুন এখন স্কুল ছুটি হয়েছে। এ হচ্ছে ফিজিয়ান স্কুলের ছাত্র ছাত্রী। দেখুন স্কুল ছুটি হয়েছে আর এটা হচ্ছে কুরুবুতো প্রাইমারি স্কুল এবং তার পাশে হচ্ছে এটা কুরুবুতো কলেজ। কুরুবুতো কলেজের স্কুলের এবং কলেজের ছাত্র ছাত্রীরা ছুটি হয়েছে দেখুন। অস্ট্রেলিয়ান সময় অনুযায়ী ওদের স্কুলিংগুলো চলে থাকে বন্ধুরা। বাড়ি ফিরছে ছাত্র ছাত্রীরা দেখুন। এই যে সাদা এই যে ড্রেসটা এটা হচ্ছে ওদের স্কুলের ড্রেস, আর মেয়েদের হচ্ছে সাদা তার সাথে আছে এই ধরনের আকাশি রঙের ঘাগরা যেটাকে ইংরেজিতে স্কার্ট বলা হয়। স্কার্টের বাংলা হচ্ছে ঘাগরা বন্ধুরা। বন্ধুরা চলুন এই ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাওয়ার সময় আমরা পেলাম আর একটি টেম্পোরারি দোকান বন্ধুরা। আর ওই যে পেছনে হাঁটছে এটা হচ্ছে কিন্তু অরিজিনাল, সে হচ্ছে ফিজিয়ান মহিলা। আর এইখানে সামনে যে চারজন বসে আছে ওরা ভারতীয় বংশোদ্ভূত ফিজিয়ান। এখানে বিক্রি করছে রাস্তার পাশে আচার আর এদিকটাই বিক্রি করছে তরমুজ। চলুন দেখি এবার এরা হচ্ছে ভারতীয়। আর এরা অনেক দেহে অনেক মোটা হওয়ার কারণ হচ্ছে এরা কাসাবা খায় সেই জন্য। আর এ হচ্ছে অরিজিনাল ফিজিয়ান মহিলা বন্ধুরা। এ হলো ফিজিয়ান। ফিজির বিভিন্ন ন্যাশনাল হাইওয়ের পাশে এইরকম দোকান থাকে, এগুলোকে টেম্পোরারি দোকান। এইখানে দেখুন ওরা কীভাবে মিলেমিশে থাকছে ফিজি যারা অরিজিনাল তাদের সাথে আমাদের এই ভারতীয় বংশোদ্ভূত ফিজিয়ান মহিলারা। দেখুন কীভাবে বসে তারা এখানে অপেক্ষা করছে তাদের এই তরমুজের খরিদ্দারের জন্য বন্ধুরা। আর আমাদের গাড়িটা পেছনে বন্ধুরা দেখুন এটা বনি আমিনের এই ফিজি থাকা অবস্থায় গাড়ি বন্ধুরা। হ্যালো, ক্যা নাম হ্যায় আপকা? রক্ষা। রক্ষা মিন্স রক্ষা বন্ধুরা। ইয়ে দোকান কিসকা হ্যায়? মাম্মি কে। মাম্মি কে দেন আপকো? আচ্ছা ওটা মা আর এটা মেয়ে, রক্ষার মা হচ্ছে ওটা। আমরা রক্ষার মার সাথেই কথা বলি, চলো দেখি। ওকে
क्या नाम है आपका? रोहिणी। রোহিণী, এটা রোহিণীর দোকান, আর রোহিণীর যেই রক্ষা, যেই তার মেয়ে, তার সাথে আমরা কথা বললাম। আপ কিতনি সাল ইয়ে দোকান করতা হ্যায় আপ? 17 ইয়ার্স। 17 সাল, 17 বছর তিনি এই ফুটপাতে দোকান করছেন, এবং আমের সময় আম বিক্রি করেন, তরমুজের সময় তরমুজ বিক্রি করেন। ম্যাঙ্গো? ম্যাঙ্গো পিকলস। ও, ম্যাঙ্গো পিকল মানে আমের আচার। और कोई आम और कुछ वगैरह वगैरह जो आता है कसाबा, वो भी आप इधर में सेल करते हैं? नहीं, खाली मैंगो पिकल्स, चटनी, टेमरिन चटनी, चिली चटनी। अच्छा अच्छा, ভারতীয় রুচির সেই আচারগুলো আপনি এখানে পাবেন। বন্ধুরা, বন্ধুরা একটা মজার ব্যাপার বলতে হয় আপনাদেরকে, এখানে চার জেনারেশনের মেয়েরা বসে আছে। এই শুরু করলাম এটা দিয়ে, এই যে ছোট মেয়েটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে নাতনি, এই হচ্ছে এর মা, হচ্ছে এটা হলো রক্ষা, আর ইসকে নাম কি হয়? ক্রিস্টাল। রক্ষা আর রোহিণী, অর্থাৎ রক্ষার মা হচ্ছে রোহিণী, আর রোহিণীর মা হচ্ছে কাহিনী। কেন আপনার বলো? জানমতি, জানমতি। আমি ভাবলাম যে রোহিণীর মা কাহিনী হবে। বন্ধুরা থ্যাংক ইউ, আমি রোহিণীকে এখন ধন্যবাদ দিয়ে শেষ করছি। বন্ধুরা, রোহিণী বহুত শুক্রিয়া, শুক্রিয়া। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। বন্ধুরা চলুন এবার অন্য দোকানের দিকে যাই। ওকে, থ্যাংক ইউ।